এই মুভ করি যে কোনো মুভ করি না কেন এই সেন্টারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না সো ওই এই সেন্টার যেখানে সেখানে থাকবে আচ্ছা সো আমাদের টোটাল দুইটা পিস আছে একটা আমি বলছি সেন্টার পিস আর একটা হচ্ছে কর্নার পিস সো অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার পিস যেগুলো সেটাতে থাকছে অনলি দুইটা কালার ঠিক আছে আর কর্নার পিস যেগুলো সেগুলোতে থাকছে টোটাল তিনটা কালার ওকে মানে এইখানে কর্নারে যে পিসগুলো থাকবে সেখানে আমরা বুঝবো কি তিনটা কালার অ্যান্ড সেন্টারে থাকছে দুইটা কালার সিম্পল ওকে আচ্ছা এখন আমরা যদি নিয়ে চিন্তা করি লাইক খুব সিম্পল যেগুলো ক্লক ওয়াইস সেটাকে আমরা নর্মাল ধরবো আর অ্যান্টি আমরা ধরব ফর ফর এক্সাম্পল যদি আমরা উপরে উঠাই সো দিস ইজ ক্লক ওয়াইজ সো ইউ ইউল কল ইট এস এ রাইট টার্ন অর রাইট ওকে অ্যান্ড দেন যদি উল্টা করে দিই দেন দ্যাট ইজ আর প্রাইম মানে রাইট প্রাইম মানে রাইটের এর উল্টাটা সিমিলারলি দিস উইল বি ক্লক ওয়াইজ মানে টপ

পাঁচটা স্টেপে আমরা এই আজকে এই ভিডিওতে সলভ করবো পাঁচটা স্টেপ হচ্ছে হোয়াইট হোয়াইট ক্রস ক্রস সলভ সলভ করা হুম সো যেহেতু নাম যে আমরা এখানে একটা সাদা ক্রস বানাবো রাইট ক্রস ইন প্লাস এডিশন সাইন ওকে সো আচ্ছা এখন আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ইচ্ছা মতো সাদা ক্রস বানাই ফেললে কিন্তু হয় বাট এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো আমাদের কালারগুলো ঠিক রাখতে হবে সো জাস্ট এই জিনিসটা আমরা মাথায় রাখবো জাস্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ফর দ্য হোয়াইট ক্রস যে যদি আমরা সাদা হোয়াইট সেন্টারটা ফার্স্ট উপরে রাখি দেন সামনে আমি গ্রিন এভাবে রাখলে অরেঞ্জ এভাবে রাখলে ব্লু সো যেভাবে থাকো সমস্যা নেই ফার্স্ট আমরা এটাই কনসিডার করি যেহেতু ব্লু সো ইফ ইউ কনসিডার মানে যেহেতু ব্লু আমরা দেখছি যেখানে আছে তো ব্লু ডান পাশে কি আছে অরেঞ্জ অ্যান্ড ব্লুর বাম পাশে red clear ঠিক ব্লুর অপোজিটে থাকবে গ্রিন দ্যাটস ই গ্রিন ঠিক আছে ব্লু এখানে অপোজিটে গ্রিন ওকে সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা হোয়াইট ক্রসটা বানাবো আচ্ছা সো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা সাদা সেন্টার সো আমরা এটাকে উঠাই দিই সো যদি আমরা উঠাই দেই ওকে ফাইন নাও এখন আমরা দেখি এই যে কমলা কমলা কমন বাম পাশে নীল ডান পাশে সবুজ সো এখানে আমার এমন একটা সেন্টার পিস আনতে হবে যেখানে কি থাকবে উপরে সাদা এখানে সবুজ হইলে ভালো কারণ সবুজ লাগবে যেহেতু রাইট সাইডে চলে আসতেছে ঠিক আছে সো আমরা দেখি যে সবুজ হোয়াইট হোয়াইট সেন্টারটা কোথায় সেন্টার ওকে ইজ সো যেহেতু এখানে আছে আচ্ছা এখন এই আমরা কিভাবে ক্রস সলভ করছি এই জন্য কোনো অ্যালগোদি নেই নর্মাল এটা আমি ঘুরাই দিয়ে দুইটা দুইবার রাইট করে দিই তাহলে চলে আসছে ঠিক আছে দেন সবুজ যেহেতু আছে সবুজের অপজিট আসবে কি আমরা জানি ব্লু সবুজের ডান পাশে থাকে কি আমরা জানি রেড সো আইদার ওয়ান ইফ সো যেহেতু আমরা রেড পাচ্ছি সো এটাকে দিই ঘুরাই দিই দিয়ে উঠে দিলেই রেড চলে আসছে অ্যান্ড দেন রেস্ট ইজ ব্লু ওয়ার ইজ ব্লু দেয়ার ইজ ওকে সো এটা ঘুরাই দিয়ে যদি আমরা এভাবে করে নিয়ে আসি সো আমাদের হোয়াইট ক্রস ফিল আপ ওকে আচ্ছা এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা তো মিলল না এটা এটা তো মিলল না টেনশান নেই কোনো কারণ নেই কেন কারণ নেই বিকজ অফ আমরা হোয়াইট ক্রসটা এমনভাবে সেট আপ করছি যখন কালার সেন্ট কীভাবে কী হয়েছে সবুজ সবুজ সাদের সাথে ডান পাশে লাল সাদা অবশ্যই বাম পাশে কী হবে ইয়া কমলা সাদা ঠিক আছে আর পিছনে নীল সাদা সো জাস্ট যে কোনো একটা সাথে আমরা সেন্ট্রাল রানিং করি লাইক সবুজটাই মেলানিং করবো সবুজটা রানবো সে সবুজ করে দিলাম ক্লিয়ার সবুজ সবুজ লাল লাল নীল নীল কমলা কমলা মেলে গেল সো

এখানে একটু খুব মানে মনোযোগ দেখতে হবে দ্যাট ইজ এই হোয়াইটের সাথে আমরা জানি যে তো কর্নার পিসে অবশ্যই দুইটা কালার থাকবে একটি হোয়াইট একটা ব্লু একটা অরেঞ্জ সো আমাদের এই পিসটাকে এমন একটা প্লেসে নিতে হবে যেখানে এই দুইটা কালারের সেন্টার থাকবে নাও অ্যাজ ইউ ক্যান সি এখানে নীল আছে এখানে লাল আছে এখানে নীল এখানে কমলা সো মিলল না জাস্ট আমরা যদি একটা জিনিস এই নিচেতে ঘুরাই দিই এখানে কমলা কমলা নীল মিলে গেছে এমন না যে এখানে নীল হইতে হবে এখানে কমন হইলেও কোনো সমস্যা হইতো না থিং ইজ আমাদের হোয়াইট যে কর্নার পিসটাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে এর সাথে যে দুইটা কালার আছে এই দুইটা কালারের সেন্টার থাকবে ক্লিয়ার ওকে সো নাও এখন এই যে এটা আমাদের ফেস সামনের দিকে রাখবো ফেস করব সো বাম পাশে যদি বাম পাশে হয় তাহলে আমাদের অ্যালগরিদম হবে এরকম দ্যাট ইজ টাউন প্রাইম লেফট প্রাইম টাউন লেফট

সেকেন্ড লেয়ারের সিস্টেমটা কি সেকেন্ড লেয়ারের সিস্টেমটা হচ্ছে আমরা জানি যে এই সেন্টার পিসগুলোতে যে কোনো দুইটা কালার থাকে যে কোনো দুইটা কালার ওকে সো আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন দুইটা কালার নিব যেখানে কোনো ইয়েলো থাকবে না বিকজ নিচে ইয়েলো আছে সো ওই যে এখানে একটা পিস আমরা পেয়ে গেছি কিন্তু অলরেডি ইয়েলো সবুজ সো এই এই রকম পিসগুলোকে আমরা অ্যাভয়েড করবো ফার্স্টে তার মানে কি ইয়েলো আছে এমন পিস আমরা অ্যাভয়েড করবো সো দেখি কোনটাতে ইয়েলো নাই তো এটাতে কিন্তু কোনো ইয়েলো নাই সো এখন আমরা কি কাজ করবো ফার্স্ট কন্ডিশন ইজ ইয়েলো ছাড়া পিস গুলোকে আমাদের বের করতে হবে নাও এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সবুজটা সবুজের সেন্টারের সাথে মিলে সো সিম্পল একবার ঘুরলাম মিলল না একবার ঘুরলাম মিলে গেল নাও লেটস সি হাউ ডাজ ইট লুক লাইক ইয়া দ্যাটস দ্য ক্যাপিটাল লেটার টি ইন ইংলিশ সো আমাদের টার্গেট থাকবে ইংলিশের টি লেটারটা বানানোর জন্য নাও লেটস সি আচ্ছা আমাদের এখানে আছে কি নিচে রেড আর এটা ডান পাশে রেড ক্লিয়ার যেহেতু গান পাশে রেড সো আমরা এটাকে উল্টা দিকে নেব দ্যাট ইজ বাম পাশে আচ্ছা তাহলে বাম পাশে যদি ঘোরাতে চাই সেক্ষেত্রে আমাদের কি সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা আমি বলি যখন আমরা সেন্টার করে ফেলবো যে নিজে যে কালারটা থাকবে যেই কালারটা যেই দিকে থাকবে আমরা ওইটার অপোজিট দিকে এটাকে ঘুরাবো ওইটার উপর ডিপেন্ড করছে যে আগে আমরা ডাউন দিবো নাকি ডাউন প্রাইম দিব রাইট সো যেহেতু এটা আমরা বাম পাশে নিব দ্যাট উইল বি down right prime down prime right okay এখন আমাদের আমরা জানি কি আমাদের যে হোয়াইট সেন্টার সেটা কোথায় হোয়াইট কর্নার পিস সেটা কোথায় এখানে সো জাস্ট এভাবে রোটेट করে নিব ঘোরাই নিব এটা সামনের দিকে থাকবে সামনের দিকে থাকার পরে দেন হবে ডাউন প্রাইম এল প্রাইম ডাউন এল ক্লিয়ার ওকে আচ্ছা এভাবে করতে করতে আমরা দেখব এক সময় যেগুলো সব মিলে গেছে ঠিক আছে আচ্ছা এখন লেটস আমরা আবার ফাইন করি এই যেখানে এখানে আছে একটা কমা পিস নিয়ে নীল এবং হলুদ দিতে হবে না সো এই যে হ্যাঁ নীল এবং লাল সো সিম্পল আমরা অ্যালাইন করি আগে হ্যাঁ এই টি লাল লাল মিলে গেছে সো যেহেতু পাশে নীল আছে সো এটা অপোজিট দিকে যাবে রাইট সো আগের অ্যালগরিদম টাইম অ্যাপ্লাই করবে দ্যাট ইজ টাউন রাইট প্রাইম টাউন প্রাইম রাইট অ্যান্ড দেন টাউন প্রাইম এল প্রাইম টি এল ক্লিয়ার

এই পাশে আমাদের সেন্টারটা আমার সরি এই পাশে আমাদের সেকেন্ড লেটার মিনার নেই সো আমরা জাস্ট অপোজিট দিকে চলে যাবো দ্যাট ইজ তাহলে কোন অ্যালগোদমটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডি প্রাইম এল প্রাইম ডি এল ডি আর প্রাইম ডি প্রাইম আর দেখি এখন আমরা কিছু পেয়েছি কি না ওকে ডান এই যে আমরা কিন্তু সবুজের কমলা যে সেন্টারটা সেটা পেয়ে গেছি সো আই লাইন ইট

আমরা এই যে নিজে যে প্রত্যেকটা সেন্টার পিস যে একটা আরেকটা কালার এন্ড প্লাস ইয়েলো কালার পেয়েছি সব সময় যেটা পাবো তা না কিছু কিছু সময় এই জিনিসটা আসতে পারে এন্ড কিছু কিছু সময় দেখবে এটা আসা ছাড়াই আমাদের সেকেন্ড লেয়ার মিলে গেছে ঠিক আছে সো ইয়া ইট ওয়াজ আ কমপ্লিকেশন নর্মালি চলে আসার কথা সেকেন্ড লেয়ার বাট যখন ইয়েলোটা আসবে দ্যাট মিন্স দিস আ কমপ্লিকেশন ওকে সো আই গেস উই আর আপ টু ডান আমরা আশা করছি যে সবাই মোটামুটি সেকেন্ড লেয়ার পর্যন্ত সলভ করতে পারছেন ঠিক আছে

অবশ্যই থাকুন না কেন আমরা যদি সিম্পল অ্যালগোদম অ্যাপ্লাই করি সেটা তাহলেই আমাদের এই এলটা চলে আসবে সেম অ্যালগোদম ফর দিস মিরোড এল সেম অ্যালগোদম ফর দ্য ক্রস ওকে সো যেহেতু দুইটা অ্যালগোদম একই ক্ষেত্রে আমি একবার অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেখা দিচ্ছি দ্যাট ইজ হোয়াট দ্যাট ইজ ফ্রন্ট টপ রাইট টপ প্রাইম রাইট প্রাইম ফ্রন্ট সি আচ্ছা এখন হোয়াইট ক্রসটা হওয়ার পরে অনেক রকমের আসতে পারে ঠিক আছে ওকে দিস ইস আহ ওরিয়েন্টেশন এখন এটা হয়নি জাস্ট এটাকে ফিশ করে দিই লাগছি যে ফিশ করে দিলাম এখন একটা এটা একটা ওরিয়েন্টেশনের মধ্যে পড়েছে আমরা যে দেখেছি একটু আগে ঠিক আছে সো সবগুলো ওরিয়েন্টেশনের জন্য সেম অ্যালগরিদম দ্যাট ইজ হোয়াট দ্যাট ইজ এই যে আমাদের ফার্স্টটাকে এরকম করে রাখতে হবে ফিশ টাইপের ফিশ অ্যাজ ইন দিস ইজ দ্য হেড দিস ইজ দ্য বডি দিস ইজ দ্য টেইল ওকে লেটস সি ওকে সো আমরা এখানে আগে অ্যাপ্লাই করি দ্যাট ইজ হোয়াট দ্যাট ইজ রাইট টপ রাইট প্রাইম টপ রাইট টপ

কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো দ্যাট ইজ দ্য ওরিয়েন্টিং দ্য লাস্ট লেয়ার এন্ড ফাইন্ডিং দ্য ইয়েলো ক্রস উই আর ডান আচ্ছা নাও এখন আমরা যাবো স্টেপ ফাইভে বা স্টেপ ফাইভে যেহেতু যাবো তার আগে দেখিয়ে দিচ্ছি যে আসলে স্টেপ ফাইভে যাওয়ার আগে এখানে মানে এইখানে কি কি রকম ওরিয়েন্টেশন আসতে পারে ওকে সো অলরেডি আমরা দেখছি যে দেখে ফেলছি একটু যে কি কি রকমের অরিয়েন্টেশন আসতে পারে সো নাও আমাদের কিন্তু কোনো কিছুই মিলছে না আমাদের টার্গেট থাকবে যে এমন একটা ভাবে সাজানো যাতে এই দুইটা কর্নার সেম হয় কর্নার সেম হয় লাইক এখানে আমাদের অরেঞ্জ পিস এখানে যাতে একটা অরেঞ্জ পিস থাকে দিস নট অনলি অরেঞ্জ পিস যে কোনো লাইক এখানে আমরা দেখছি যে এখানে সবুজ এখানে নীল এখানে সবুজ আর এখানে যে সবুজ থাকতো ওইটাই আমাদের টার্গেট মাঝখানে না জাস্ট দুইটা কর্নার যাতে আমাদের সেম কালার সেটা টার্গেট থাকবে সো জাস্ট যে কোনো এক পাশে আমরা এখন অ্যালগোদিনটা অ্যাপ্লাই করবো অ্যালগোদিনটা কি অ্যালগোদিন হচ্ছে একটুভাবে দেখাই দ্যাট ইজ রাইট প্রাইম ফ্রন্ট রাইট প্রাইম ব্যাক ব্যাক রাইট ফ্রন্ট প্রাইম রাইট প্রাইম ব্যাক ব্যাক রাইট রাইট

Top right prime top prime right prime top prime right prime top and then last right prime see we are done so we have solved our first cube altogether congrats So here we are with the complications number one so Jokana uh, amader.

okay so this is the complications number 2 so যখন আমাদের নরমাল সিম্পল ক্রস হয়ে যাবে আমরা দেখি সামনে দুইটা ইয়েলো আছে সো প্র অলরেডি দুইটা যে তো ইয়েলো আছে সো উই উইল এভয়েড দিস সাইড ওকে সো নাও जस्ट রোটेट করে দিলাম সো স্টিল এখানে আমাদের একটা ইয়েলো কর্নার পিস আছে ঠিক আছে সো আমাদের টার্গেটে থাকবে যে এমন একটা সাইড নিতে যেখানে কোনো ইয়েলো পিস থাকবে না সো लेट्स রোটेट ইট সি এখানে কিন্তু কোনো ইয়েলো পিস নেই ঠিক আছে

ইয়েলো কর্নার পিস পেয়ে গেছে ঠিক আছে সো এখন যদি আমরা জাস্ট সিম্পলি এগেইন আবার আমাদের সেম অ্যালগো যদি আমরা করি আমাদের এই উপর লেয়ার সলভ হয়ে যাবে ঠিক আছে দিস ইজ অ্যানাদার কম্পিটিশন সো অ্যাপ্লাই সেম অ্যালগো ইদম দ্যাট ওয়াজ হোয়াট রাইট টপ রাইট প্রাইম টপ রাইট টপ টপ রাইট প্রাইম ঠিক আছে সো এই যে আমরা একটু আগে আমরা দেখেছি যে এখান থেকে আমরা কিভাবে সলভ করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা কমপ্লিকেশন যেটা সেকেন্ড লেয়ারে পড়া হয় সেটা কি আমরা দেখছি যে এখানে আমাদের টাকে থাকে একটা এরকম মিরোড এল আনার জন্য রাইট সো আমরা দেখছি এখানে কিন্তু আমাদের কোনো মিরোড এল নেই সো অ্যাজ এ সাইড যে আমাদের এখানে যেই কন্ডিশনে থাকুক না কেন আমি যে কোনো অবস্থায় যেই কন্ডিশনে থাকুক না কেন আমরা যদি জাস্ট অ্যালগোরিদিন অ্যাপ্লাই করি তাহলে আমাদের একটা মিরোড এল চলে আসবে সো অ্যালগোরিদিনটা কী ছিল দ্যাট ইজ ফ্রন্ট টপ ৰাইট টপ প্ৰাইম ফ্ৰণ্ট ৰাইট প্ৰাইম ফ্ৰণ্ট প্ৰাইম ক্লিয়াৰ ঘূৰি দিলি দিছ ইজ অডেল অকে